ফের অবৈধ কাঠ উদ্ধার আলিপুর দুয়ারে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করলো বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। জানা গেছে, মঙ্গলবার সকালে রেঞ্জার শ্যামল মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ দল কালচিনি ব্লকের সরজিৎ পল্লী ও চিনচুলা চা বাগান এলাকা থেকে অবৈধ কাঠগুলিকে বাজেয়াপ্ত করেছেন, যার আনুমানিক বাজার দর কয়েক লক্ষ টাকা। বনকর্মীদের দেখে কাঠ পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়। উভয় স্থানে অভিযান চালিয়ে 2500-এরও বেশি সিএম কাঠ বাজেয়াপ্ত করেছে বিভাগ। কাঠ চোরাচালানের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পানা মোবাইল রেঞ্জের রেঞ্জার শ্যামল মণ্ডল। টিম তো প্রায় করি আমরা, এগুলো রেড ফেড করি, অভিযান চালাই, দিয়ে আমরা কিছুটা মাল পেয়েছি সরজিৎ কলোনিতে। হ্যাঁ, আর জঙ্গলের প্রোটেকশন বাড়ানো হয়েছে, সাধারণত এরকম প্রায় করি আর কি। সেগুন মালই পেয়েছি, টিক মাল অ্যাপ্রক্স 1.3 সিএম হবে। প্রাইস কত হতে পারে স্যার? এটা প্রাইসে অ্যাপ্রক্স 80-70 হাজার টাকার মতো।